তাহলে মিসেস সিং এখন আপনি খুশি তো আমাদের হসপিটালেই তাহলে সব হলো হুম আপনি তো তখন নিউ ইয়র্ক ল্যান্ডন কত কি ভাবছিলেন আপনারাই তো ঘাবড়ে দিয়েছিলেন সেজন্যই তো আমি ওসব ভাবছিলাম হ্যাঁ ঘাবড়ানোরই কথা ওনার স্পাইনাল কর্ডটা যেভাবে এফেক্টেড হয়েছিল তাতে ফল খুব খারাপ হতে পারত মিরাকেল করলেন ডক্টর চ্যাটার্জি আর ওনার সহকর্মীরা আমি নিশ্চিত ইন্টারন্যাশনাল মেডিকেল জার্নালগুলোতে এই কেসটা নিয়ে কিন্তু খুব মাতামাতি হবে আমি আপনাকে ঠিকভাবে বলতে পারবো না বরং আপনি সায়েন্টিফিক ডক্টর চ্যাটার্জির কাছ থেকে জেনে নিন উনি ওনার ঘরেই আছেন আপনাদের সবাইকে এই হসপিটালে যে কি করে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না ধন্যবাদ ধন্যবাদটা ডক্টর চ্যাটার্জিকে জানান হুম আচ্ছা আমি একটু দেখা করে আসছি

এখন কাজ খেলছ এই আমার একটা অভ্যেস পেশেন্ট খেলতে খেলতে জটিল সমস্যাগুলো সব সলভ করি অন্যান্য ব্যাপারে আমি সেরকম শেখেলে হলেও এই কম্পিউটার ব্যাপারে আমি একদম আপ টু ডেট এই রুগীর ডায়াগনোসিসের জন্য এই কম্পিউটারটা খুব হেল্পফুল এই দেখো না এই আমি পেশেন্স খেলছি আর এই একটা বোতাম টিপলেই রুগীর চার্ট এতো দেখছি জয়ন্তর ওর কি অবস্থা একটু সময় লাগলেও এখন বলা যেতে পারে যে চলার রিদমটা একদম পারফেক্ট হয়ে যাবে ধরো এইটা হচ্ছে জয়ন্তর টিবিয়া এইটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল আমাদের কাজ ছিল এই প্রত্যেকটা ছোট ছোট টুকরোকে একসঙ্গে লাগানো তবে সবচেয়ে কমপ্লিকেটেড ছিল এই জয়ন্তর এই স্পাইনাল কর্ড অপারেশনটা এখানেই ডি ইলেভেন ভার্টিব্রাটা ওইটাই ভেঙে গিয়েছিল কম্প্রেশন ফ্র্যাকচার এইখানেই অপারেশনটা ছিল একটু জটিল একটু অসাবধান হলেই হয় মেন আটরি নয় নার্ভটা দুটোর একটা ড্যামেজ হলেই হয় খুব প্রতিভাবান ও হ্যাঁ আরেকটা কথা তুমি নিশ্চয় জয়ন্তকে বলেছো তুমি আমার সঙ্গে চলে যাচ্ছো যদি এখনো না বলে থাকো তাহলে এখনই বলো না আগে সুস্থ হতে দিও কিভাবে বলবো আমি যদি ওকে বলি যে আমি আর কিছুদিন পর চলে যাচ্ছি বুঝতে না তা হয়তো বুঝতে পারছি না কিন্তু একজন ভালোবেসে বিয়ে করা স্ত্রী তার স্বামীকে ছেড়ে পর পুরুষের সঙ্গে চলে গেলে

কনফারেন্স রুমে যেতে হবে আমি উঠি এখন